সচিবালয়ে আনসার শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে গেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ। দুপুরে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে হাসনাত আব্দুল্লাহকে দেখতে যান তিনি। এ সময় তিনি হাসনাতের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন। গত রোববার রাতে সচিবালয়ে আন্দোলনরত আনসার সদস্যদের সাথে সংঘর্ষে আহত হন হাসনাত আব্দুল্লাহ। ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয় ঢাকা সিএমএইচে। আমার বন্ধু আপনার ডিপার্টমেন্টে